আরজেকে হোম প্রোডাকশন রেডিও স্টেশনে সহকর্মী ভালোবাসা, এখানে গল্প নয়, এখানে মনের কথাগুলো শোনানো হয়। আজ তোমরা শুনবে শোনো না আমায়। প্রতিটি হতাশাগ্রস্ত পরাজিত মানুষের লড়াইয়ের শেষে তাদের জীবন খুঁজে পাওয়ার দারুণ স্বাদ, যারা চেষ্টা করেছে নিজের সর্বোচ্চটা দিয়ে, যারা পরিশ্রম করেছে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবার, ওরা একদিন স্পর্শ করে ফেলু সফলতার শ্রেষ্ঠ স্থান। আমি জানি এই পৃথিবী অথবা পৃথিবীর মানুষরা কখনোই ব্যর্থ মানুষের গল্প শুনতে পছন্দ করে না, সবাই শুধু সফলতা দেখে। কিন্তু কেউ জানে না ব্যর্থতার দিনগুলোতে কতগুলো রাত নির্ঘুম কেটেছিল, কতটা ভয়ানক মুহূর্তের ভেতর দিয়ে যেতে হয়েছিল, কতবার ভুল করে নিজের প্রতি বিরক্ত হয়েছিল এবং দীর্ঘ অভিজ্ঞতা অর্জনের পর সফলতা এসেছিল। ওরা জানে না কিছুই, ওরা সফল মানুষ উঠতে দেখে ঠিকই, কিন্তু পুড়ে যাওয়া দেখে না। পৃথিবীর প্রতিটি ব্যর্থ মানুষ একদিন সফলতা মুখ দেখুক, ওই সফলতা তাদের প্রতিবার ব্যর্থ হওয়ার পর কাঁপতে থাকা আঙুলগুলোতে চুমু খাক, ভেজা চোখগুলোতে চুমু খাক, হাত বুলিয়ে দিক আশেপাশের মানুষের কথার আঘাতে ক্ষত হওয়া আহত বুকটায়। পৃথিবীর সমস্ত সুখ তাদের পাওয়া হোক, ভীষণ সুখী হোক ওরা, ওরা গ্রহণ করুক জীবনের স্বাদ, তারাও বিশ্বাস করুক আমাদের প্রচেষ্টা কখনোই আমাদের নিরাশ করে না। একদিন না একদিন ঠিকই প্রাপ্য বিজয়ের মুকুট মাথায় পরিয়ে দেয়। তুমি বুকে থাকলে হিম শীতল হয়ে আসে আমার সমস্ত হৃদয়, একটা সিগারেট কম লাগে, ভালো ঘুম হয়, তোমার যে কোনো কথাই গান মনে হয়, যে কোনো গল্পের ভিতরে পরিচিত ভঙ্গিতে ঢুকে যায় রোম্যান্টিকতা। তুমি না থাকলে অস্থির অস্থির লাগে, মেঘের মতো ভাঙতে থাকে আমার মন, দুঃখরা দল বেঁধে ফিরে আসে অসময়ে আসা জ্বরের মতো, একটা ছেঁড়া বোতামের মতো নিজের নিজের কাছে একা লাগে। কিভাবে যে তোমারই বোঝাই, তুমি ভালোবাসলে আমি অবোধ শিশু, তুমি না থাকলে আমি ক্রুশবিদ্ধ যিশু, তুমি না থাকলে এসব বৃদ্ধ অজগরের মতো দীর্ঘ হওয়া অসহায়, রাতের কথা আমি বলবো কার কাছে। আরজেকে হোম প্রোডাকশন রেডিও স্টেশনে সহকর্মী ভালোবাসা, এখানে গল্প নয়, এখানে মনের কথাগুলো শোনানো হয়। তোমরা তখন শুনছিলে প্রথম পর্ব সঞ্চিতার শোনো না আমায়। কণ্ঠে ছিল প্রথমবার প্রিয়াঙ্কা দাস। সবাই প্রিয়াঙ্কাকে অনেক ভালোবাসা এবং সাপোর্ট করো। যারা নিয়মিত শ্রোতা, আমাদের অডিও স্টোরিগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের জানাও। যারা প্রথমবার আমাদের শুনছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বাকি অডিও স্টোরিগুলো শোনো, কথা দিচ্ছি তোমাদের মন ছুঁয়ে যাবে। যারা আমাদের সঙ্গে কাজ করতে চাও, ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাদের অফিসিয়াল পেজের নাম হচ্ছে আরজেকে হোম প্রোডাকশন। এছাড়া তোমরা 8670965724 যোগাযোগ করতে পারো। এইভাবেই পাশে থাকো, এইভাবেই সাথে থাকো, কারণ তোমরা তো জানো তোমরা পাশে থাকো বলেই আমরা সাহস পাই।